পেলে ভেলাই হবে সেটাই হবে। আরে খেতে কিষান কলে মজুর জেট বাঁধে তৈরি হৌরি সামনে দিন জল লড়াই জেট বাঁধে তৈরি হৌরি খেতে কিষান কলে মজুর জেট বাঁধে তৈরি হৌরি সামনে দিন জল লড়াই জেট বাঁধে তৈরি হৌরি আর কে কে ছিল? কজন ছিল ভাই? আর কে কে ছিল? দীপঙ্কর সিংহ। আচ্ছা, এই কাজের জন্য কে বলেছে? কেউ বলেনি। আমি বলছি স্যার, কালকের মধ্যে যে সমস্ত ব্যক্তিগুলো বলছি অ্যারেস্ট করুন, দশজন পালিয়ে গেছে, অ্যারেস্ট করুন। ওই পুরো ওই যে প্রধান শহর শঙ্কর মন্ডল আর ওই শ্যামল মিশ্র, এই শঙ্কর মন্ডলের নেতৃত্বের হাতে বঞ্চন উঠছে। আমাদের আবেদন, আমরা এর দুর্ভেদ্য প্রতিরোধ করে তুলব। আমরা এখনো শান্ত আছি, সমর শঙ্কর মন্ডলের নেতৃত্বে। আমাদের কাম আমাদের ছেলেদের জনতা গেলে মারার করব। এই শ্যামপুর 205 নম্বর বুথে, এটা যে আমি এই মুহূর্তে সিংহপল্লিতে অবস্থান করে আছি, রয়েছি সিংহপল্লিতে। আমাদের এই মুহূর্তে আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা একটা বড় ধরনের র্যালি বের করেছিল, বিক্ষোভ মিছিল বের করেছিল। রয়েছেন আমাদের মণ্ডল সভাপতি আদরণীয় আমাদের উদয়শঙ্কর মাইতি, খেজুরি দক্ষিণ মণ্ডলে আমাদের এখানকার নেতা, এসটি মোর্চার নেতা আমাদের বানেশ্বর সিং যা রয়েছেন, আমাদের ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন, জেনারেল সেক্রেটারি কিশোরীদা রয়েছেন। আজকে বিক্ষোভ মিছিলে আমরা সবাই সমষ্টিগত হয়ে করলাম। গতকাল রাত্রে এখানকার তৃণমূলের প্রধান অর্থাৎ সমর শঙ্কর মণ্ডল ও এখানকার তৃণমূলের যে ব্লক সহসভাপতি ওখানকার শ্যামলবাবু, কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে অনেক নাটক করেছিলেন, ওই যে পার্থপ্রতিমবাবু রামকৃষ্ণবাবু অনেক ফেসবুকে নাটক শুরু করেছিলেন। কী নাটক করেছিলেন? ঠিক দুদিন আগে এখানে প্রোগ্রাম করতে এসেছিল, এলাকা থেকে ঘাট ধাক্কাবরের মানুষ বের করে দিয়েছিল, আর ওদের থেকে কিছু দু তিনজন মুসলিম ছেলেকে নিয়ে এসে এখানে যাওয়ার পথে দুটো বোম চার্জ করেছিল এবং মানুষের অত্যাচারে এই মাঠে করে বোমগুলো রেখে দিয়ে পালিয়ে যায়। যে ঠিক দুদিন পরে ওরা ঠিক নাটক শুরু করেছিল, এলাকার কোনো মানুষ দেখতে পাচ্ছিল না, ঠিক ওই তৃণমূলের ওরাই দেখতে পাচ্ছিল এখানে বোম। অর্থাৎ ওরা বোমটা এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারেনি, কারণ পুলিশ ছিল এলাকার, মানুষ চাপেছিল, এলাকার মানুষের চাপেছিল, তার জন্য ওরা বোমটা উদ্ধার করে দিতে নিয়ে যায়নি। ঠিক ওরা ঠিক দুদিন পরে এসে এখানে নাটক শুরু করলো, দিয়ে বলছে বোম এখানে কে রেখেছে, ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার চেষ্টা করেছিল। ঠিক দেখুন সেই নাটক আজকে প্রস্ফুটিত হয়ে গেল। গতকাল রাত্রে ওদের নেতৃত্বে এই বহিরাগত কয়েকজনকে নিয়ে এসে এখানে বোম চার্জ করেছে এবং ভারতীয় জনতা পার্টির যে পতাকা আমাদের রয়েছে পতাকাটাকে ওরা জ্বালিয়ে দিয়েছে। আমরা ধিক্কার জানাচ্ছি, এইরকম রাজনীতি আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের পছন্দ করি না, আমাদের দর্শনের মধ্যে এইটা নেই। আমরা ধিক্কার জানাচ্ছি ওদেরকে। আমরা বলবো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, কালকে এখানে থানা থেকে স্টাফ এসেছিল, বলেছিলাম যে সাধারণ ছেলেকে দিয়ে বোম চার্জ করেছে, যারা আসল দোষী তারা এখান থেকে পালিয়ে গেছে। আসল দোষী হচ্ছে এখানকার অঞ্চল প্রধান, আসল দোষী হচ্ছে তৃণমূলের এখানে সহসভাপতি ব্লকের শ্যামল মিশ্র। ওদেরকে অ্যারেস্ট করতে হবে এবং সাধারণ ছেলে এখানে ধরা পড়ে গেছে, ওর সঙ্গে থাকা 10 থেকে 12 দুষ্কৃতী পালিয়ে গেছে। আমরা থানা স্টাফকে বলে দিয়েছি এদেরকে অ্যারেস্ট করুন, না হলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আর আমাদের ভারতীয় জনতা পার্টির মানুষ, এখানে এলাকার মানুষ, শুভাকাঙ্ক্ষী মানুষ সবাই জাগরিত হয়েছে, এই নোংরামি বন্ধ করে দেবে, বোম চার্জ বন্ধ করে দেবে,
পিকচার সবে শুরু হয়েছে, তৃণমূলকে ধ্বংস করে এখানে শান্তির বাতাবরণ প্রতিষ্ঠা করবে, ভারতীয় জনতা পার্টি গণতন্ত্র দেবে, কর্মসংস্থান গড়ে উঠবে, নারীরা সুরক্ষিত থাকবে, খেজুরির উন্নতি ঘটবে। নমস্কার।